नमस्कार बंधुरा आमी एसे गेছি আপনাদের সামনে আরেকটি ভ্রমণ কাহিনী নিয়ে এবং আজকের ভ্রমণ কাহিনীটি হলো উটির উপর। তো উটি বা উদাগামণ্ডলম একটি ভারত বিখ্যাত হিল স্টেশন যা নীলগিরি ডিস্ট্রিক্টে অবস্থিত, তামিলনাড়ু রাজ্যের অন্তর্ভুক্ত। তো 1818 সালে জন সুলিভান, যিনি ছিলেন কয়েম্বাটোরের কালেক্টর, তার অধীনস্থ দুজন অ্যাসিস্ট্যান্ট জেসি হুইস এবং এনডব্লিউ কিন্ডারসলে কোনো একটি কাজে এখানে এসেছিলেন। তখন উটি একদম গন্ডগ্রাম। তো সেই জায়গাটি দেখে তাদের খুব ভালো লেগে যায় এবং তারা জন সুলিভানকে জানায় যে এখানে তারা একটি ভালো হিল স্টেশন, যেরকম সিমলা বা দার্জিলিং সবই তো ব্রিটিশদের বানানো, তো সেই রকম একটি হিল স্টেশন প্রতিস্থাপন করতে পারে। তো সেইটা রিপোর্ট দেওয়ার পর জন সুলিভান সেখানে গিয়ে দেখেন এবং তারপর থেকে 1818 সালের পর থেকে উটি খুব সমৃদ্ধ একটি হিল স্টেশনে পরিণত হয়ে যায় এবং যা তখনকার দিনে ম্যাড্রাস প্রভিন্সের শীতকালীন রাজধানীর মধ্যে অন্তর্ভুক্ত ছিল। তো এই উটি হচ্ছে 2240 মিটার উপরে অবস্থিত সমুদ্র সমতল থেকে। তো বুঝতেই পারছেন অনেকটাই উপরে, দার্জিলিং এর থেকেও বেশ খানিকটা উপরে অবস্থিত এবং এর নৈসর্গিক সৌন্দর্য অপূর্ব। এবং উটি হচ্ছে, আমি যেরকম বললাম, নীলগিরি পর্বতমালায় অবস্থিত। ডোডাবেট্টা হচ্ছে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, তার একদম 10 কিলোমিটার আগে অবস্থিত। এবং উটির চারিদিকে আছে অনেকগুলো ন্যাশনাল পার্ক, তার মধ্যে অন্যতম হলো মুদুমালাই ন্যাশনাল পার্ক, যা কিছুটা অংশ অন্ধ্রপ্রদেশ কর্ণাটকে পড়ে এবং কিছুটা অংশ তামিলনাড়ুতে পড়ে। আর উটি যাওয়ার জন্য আপনাদের মেট্টুপালায়াম স্টেশন থেকে, যেটি কোয়েম্বাটোরে খুব কাছে অবস্থিত, সেখান থেকে নীলগিরি মাউন্টেন রেলওয়ে, যেটা ব্রিটিশরা 1908 সালে প্রতিস্থাপন করেছিল, সেটি চলে। তো এটি হচ্ছে ইউনেস্কো অ্যাক্রিডিটেড হেরিটেজ রেলওয়ের মধ্যে ভারতবর্ষে যেটি 5টি আছে তার মধ্যে অন্যতম হলো এই নীলগিরি মাউন্টেন রেলওয়ে। তো এই নীলগিরি মাউন্টেন রেলওয়ের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে যে এটি হচ্ছে র্যাক অ্যান্ড পিনিয়ন রেলওয়ে। তো র্যাক অ্যান্ড পিনিয়ন রেলওয়ে কী জিনিস? ভারতবর্ষে একমাত্র এই উটি এবং মেট্টুপালায়াম লাইনেই চলে, তো সেটা আপনাদের দেখাবো। আর আর এই লাইনে চলে হচ্ছে স্টিম লোকোমোটিভ, যেটা ভারতবর্ষের খুবই কম জায়গাতে, একমাত্র দার্জিলিং রেলওয়ে এবং এখানেই চলে। আর আপনাদের উটি সম্বলিত উটির কিছু রোজ গার্ডেন বা বিভিন্ন বেড়ানোর জায়গাগুলি কিছুটা অংশ আমি আপনাদের দেখাবো, কারণ পুরো জায়গা আমি কভার করতে পারিনি, ভিডিওটা অনেক দিনের আগে। তো দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে মেট্টুপালায়াম স্টেশনে দাঁড়ানো ট্রেনটি, যেটি উদগামণ্ডলম বা উটি যাবে। তো মেট্টুপালায়াম হলো কোয়েম্বাটোরের কাছাকাছি অবস্থিত, 30 কিলোমিটার কোয়েম্বাটোর থেকে। যেখান থেকে আপনাকে, ধরুন আপনি চেন্নাই থেকে আসছেন, তো আপনাকে মেট্টুপালায়াম আসতে হবে। মেট্টুপালায়াম থেকে প্ল্যাটফর্ম নম্বর 1-এ ওই ট্রেনটি দেয়, ডর্জিলিং লাইনের ট্রেন, এবং ওখানে চেঞ্জ করে জাস্ট পাশের প্ল্যাটফর্মে, 2 নম্বর প্ল্যাটফর্মে এই ট্রেনটি অবস্থিত থাকে। তো এইটি হলো আপনার যে টয় ট্রেনটি, যেটি আপনাকে উটি অবধি নিয়ে যাবে। তো এই টয় ট্রেনটিতে আছে 2টি সেকেন্ড ক্লাস কামরা, একটি ফার্স্ট ক্লাস কামরা। মেইন প্রবলেম যেটা হচ্ছে এখানে টয়লেটের অবস্থা নেই, সেকেন্ড ক্লাস কামরা, ফার্স্ট ক্লাস কামরাতে টয়লেট আছে। তো এই টয় ট্রেনটির ইঞ্জিন দুটো সেকশনে বিভক্ত। তো আপনার প্রথম সেকশনটা হচ্ছে মেট্রোপলিটন থেকে কুন্নুর, যেটা হচ্ছে ডিজেল ইঞ্জিন টানে না, স্টিম ইঞ্জিন দিয়ে চলে, এবং কুন্নুর থেকে আপনার উদগামণ্ডলম অবধি রাস্তাটি চলে ডিজেল ইঞ্জিন দিয়ে। আর দেখতেই পাচ্ছেন ছবিতে এই যে এক্সপ্রেস লোকোমোটিভের লোকো, যেটা সুইজারল্যান্ডে বানানো হয়, ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং হয় না, এবং ট্রেনটির নাম হচ্ছে নীলগিরি কুইন, যেটি আপনার মেট্রোপলিটন থেকে উটি অবধি চলে। তো এই ট্রেনে বেসিক্যালি যেটা আপনাদের বলছিলাম যে র্যাক অ্যান্ড পিনিয়ন রেলওয়ে বলা হয়, কারণ এতে দুটো ট্র্যাক ছাড়া এক্সট্রা একটা ট্র্যাক থাকে, যেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। আপনাকে দেখাবো, আমার ছবি আছে, কিছু ভিডিও কিছু আছে। তো যার পরিপ্রেক্ষিতে এক্সট্রা সাপোর্ট দেয়, কারণ এটি পাহাড়ে ওঠার সময় যে গ্রেডিয়েন্ট আছে, সেই গ্রেডিয়েন্টটি অত্যন্ত বেশি, 8.33% অ্যাভারেজ গ্রেডিয়েন্ট। এবং এটি ইন্ডিয়ার একমাত্র র্যাক অ্যান্ড পিনিয়ন রেলওয়ে, যেটা ইন্ডিয়াতে আর কোথাও পাবেন না, যে দুটো ট্র্যাক ছাড়াও এক্সট্রা একটা খাঁজ খাঁজ টাইপের জিনিস থাকে। আপনারা দেখে নিতে পারেন, পড়াশোনা করে গুগলে যে হোয়াট ইজ র্যাক অ্যান্ড পিনিয়ন। তো এটা একটা ধরনের খাঁজ বলতে পারেন, এই খাঁজে আটকে আটকে ট্রেনটা এক্সট্রা সাপোর্ট নিয়ে ওপরে উঠতে পারে। তো এটি একটি বিরল জিনিস, যেটা অন্য কোনো রেলওয়েতে দেখতে পাওয়া যায় না। তো আপনারা যদি যাওয়ার সৌভাগ্য হয়, আপনি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করবেন যে এই জিনিসটি দেখতে পেলে। এই জিনিসের দর্শন পাওয়া যায় না অন্য কোথাও নেই ভারতবর্ষে, একমাত্র এখানে আছে। তো আপনাদের দেখাবো। তো এটি মেট্রোপলিটন স্টেশনে সকালবেলা ট্রেনটি ছাড়ে এবং ঘন্টা চারেকের জার্নি, 45 কিলোমিটার লাগে যেতে। তো রাস্তাতে এটা হচ্ছে আপনার ফার্স্ট হল্ট, যেটাকে অ্যাডেলে বলা হয়। অ্যাডেলে স্টেশনটি স্টেশন নেই, অ্যাবান্ডন আছে। তো এখানে জাস্ট ওই ওয়াটার নেওয়া হয়, কারণ স্টিম ইঞ্জিন জল লাগে, জল থেকে বাষ্প তৈরি করে সেই শক্তিতে ট্রেনটি চলে। তো এটি জাস্ট ওয়াটার হল্ট বলতে পারেন, যেখানে এখানে ওয়াটার ভরা হয়। এবং এটা ফার্স্ট হল্ট, মানে এর আগে কাল্লারি আছে, কাল্লারিতে ট্রেনটি দাঁড়ায়। এটা ফার্স্ট হল এবং এই কাল্লেরি থেকেই আপনার ওই গ্রেডিয়েন্ট শুরু হয় যেখানে র্যাক অ্যান্ড পিনিয়ন দিয়ে সাহায্যে চলে। আপনারা লাইনের মাঝখানে দেখতে পাচ্ছেন যে এক্সট্রা একটা লাইনের মতন দেখাচ্ছে আপনাকে, আমার ক্লোজ ইমেজ আছে ফার্দার ভিডিওতে। তো ওই এক্সট্রা সাপোর্ট দিয়ে ওর উপর ভর করে, কারণ গ্রেডিয়েন্ট আপনাকে বললাম অ্যাভারেজ 8.50%, অনেক জায়গায় 12%ও গ্রেডিয়েন্ট আছে। তো এতটা গ্রেডিয়েন্ট চলার পক্ষে ট্রেন ভটকে যাওয়ার চান্স থাকে, সেই জন্যে এই মানে জিনিসটি করা আছে এখানে যাতে ট্রেনের এক্সট্রা সাপোর্ট থাকে, এক্সট্রা প্রিকশন নেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন ট্রেনের ইঞ্জিন থাকে পেছন দিকে। আর এটি হচ্ছে সেকেন্ড স্টেশন, যেটা হচ্ছে এই রাস্তার ইম্পর্টেন্ট হল্ট হিলগ্রোভ বলে। তো এই হিলগ্রোভে আপনাদের খাওয়ার ব্যবস্থাও আছে, কিছু টুকটাক স্ন্যাক্স পাওয়া যায়। দেখতে পাচ্ছেন ছবিতে প্রচুর বাঁদর, এই স্টেশনটি মানে বাঁদরে বাঁদরে সয়লাভ যাকে বলে, এবং খুব সুন্দর স্টেশনটি এবং পাহাড়ের কোলে ছোট্ট স্টেশন এবং প্রচুর বাঁদর, প্রচুর লোক। এদের বিস্কুট দিচ্ছে, আমিও দিয়েছিলাম। এবং সাবধানে থাকবেন, কারণ আপনাদের হাতে কিছু যদি খাবারের জিনিস থাকে ওরা সেটি ছিনিয়ে নিয়ে চলে যেতে পারে, তো একটু কনসিয়াস থাকবেন যদি যান। তো এই স্টেশনে নেমে দারুণ দারুণ সিনারি ভিডিও তোলার, এবং হিলগ্রোভে ওয়াটার নেয় ট্রেন, কারণ প্রতিটা স্টপ যেখানে যেখানে স্টপ দেয় আপনি কুন্নুর করলাম, আপনাদের ডিজেল ইঞ্জিন চলে, কুন্নুর আপনাদের কয়লার ইঞ্জিন চলে, স্টিম ইঞ্জিন। এবং কুন্নুর থেকে মেট্টুপালায়াম, কুন্নুর থেকে উদাগামণ্ডলম অবধি চলে হচ্ছে আপনার নর্মাল ডিজেল ইঞ্জিন। তো প্রতিটা স্টপে একে জল নিতে হয়, কারণ জল থেকে স্টিম তৈরি হয়। তো এই স্টেশনটি অপরূপ সুন্দর, এবং দেখতে পাচ্ছেন যে স্লোপটা ট্রেনের দেখেই বুঝতে পারছেন লাইনের যে কিরকম গ্রেডিয়েন্টটা আছে। এবং এই যে খাঁচকাটা দৃষ্টি দেখতে পাচ্ছেন, ওতেই কি বলা হয় র্যাক এবং পিনিয়ন থাকে ইঞ্জিনে, যেটা দিয়ে আটকে চলে ফর এক্সট্রা সাপোর্ট, এক্সট্রা প্রিকশন। এবং এটি ছিল 3 নম্বর স্টেশন এবং ট্রেনের 2 নম্বর হল্ট হিলগ্রোভ। আমার কুন্নুর অব্দি পুরোটাই ক্যাপচার আছে, কুন্নুর থেকে মেট্টুপালায়াম, কুন্নুর থেকে উদাগামণ্ডলম মানে উটি অব্দি সৌন্দর্য খুব সুন্দর, কিন্তু পাহাড় তেমন নেই, কারণ কুন্নুর অব্দি গ্রেডিয়েন্ট আছে, তারপর থেকে পুরোটাই ভ্যালি দিয়ে যায়। তো সেই অংশের ভিডিও আমার নেওয়া হয়নি কিছু যান্ত্রিক গোলযোগের জন্য। তো মেন সৌন্দর্য আপনার কিন্তু এই মেট্টুপালায়াম থেকে আপনি কুন্নুরই পাবেন, কুন্নুরও নাম করা হিল স্টেশন। কুন্নুর থেকে উদাগামণ্ডলম পুরোটাই ভ্যালির মধ্যে দিয়ে যায়, খুব একটা মানে নতুনত্ব কিছু পাবেন না, নর্মাল যেরকম পাহাড়ের সৌন্দর্য হয়। টানেলও পাবেন না, টানেল যতগুলো টানেল পড়ে এই রুটটা দিয়ে পড়বে আপনার মেট্টুপালায়াম থেকে আপ টু কুন্নুর। এইটাই আপনাদের বলছিলাম, এইটা আপনার ক্যালারি থেকে স্টার্ট হয়েছে মেট্টুপালায়ামের পরের স্টেশন থেকে। এই যে মাঝখানের খাঁচকার অংশটা দেখতে পাচ্ছেন, এই যে আপনার দেখুন লেভেল এটা হচ্ছে ইনগ্রেডিয়েন্ট 12.5। তো 12.5% এর গ্রেডিয়েন্ট আছে এখানে, এই যে দেখছেন এই অংশটা। ইঞ্জিনের একটা অংশ থাকে যেটাকে বলা হয় পিনিয়ন, সেটা দিয়ে আটকে চলে, তারপর ট্রেন খুব স্লো যায়, কিন্তু ফর এক্সট্রা প্রিকশন। এই যে দেখছেন এটা ইঞ্জিনের অংশ যেটা দিয়ে খাঁচ কাটতে যায়। তো এটা খুব রেয়ার জিনিস, আপনারা কোথাও দেখতে পাবেন না ভারতবর্ষে, একমাত্র এই রুটে যদি আসতে পারেন এই রুটে দেখতে পাবেন। তো এরপর পরবর্তী স্টেশন ছিল রানীমেড। এটাও ছিল স্টেশন বলা যায় না, এটাও অ্যাবান্ডেন্ট ছিল, কারণ এটাও জাস্ট একটা কেবিন আছে, জাস্ট জল নেওয়ার জায়গা, ওয়াটার পাম্প শর্ট অফ এরিয়া, এখানে ট্রেনের জল নেয়। তো এটা কুন্নুরের জাস্ট আগের স্টেশন, এখান থেকে কুন্নুর শহর দেখতে পাওয়া যায় যদি আপনি এই বাঁকটার উল্টো দিকের বাঁকটায় গিয়ে দাঁড়ান। তো বেসিক্যালি এই বাঁকটাকে দেখতে পাওয়া যায় না, এই বাঁকের পর ডান দিকের বাঁক নেই, সেখান থেকে কুন্নুর শহরটা। তো কুন্নুরও খুব সুন্দর হিল স্টেশন এবং একটা শিমলার সঙ্গে সাদৃশ্য আছে, ঘরের স্ট্রাকচার বলুন, স্টেশনের স্ট্রাকচার বলুন দেখতে। তো এটা ছিল রানীমেড বলে, এবং এই নৈসর্গিক দৃশ্য অপূর্ব, এই রুটের আপনি ছবিতে পুরোটা বুঝতে পারবেন না, যদি যা যেতে পারেন। তো অপূর্ব সৌন্দর্য মানে সেটা বর্ণনা করা যায় না, এবং এই ট্রেন দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে, এবং মানে যাত্রীদের ফটোগ্রাফিটা সুযোগ তৈরি হয়ে যায়। ট্রেন জল নিতে সময় লাগে মোটামুটি প্রতি স্টপে 10 মিনিট 15 মিনিট করে। তো খুব সুন্দর এবং খুব মানে মনোরম দৃশ্য যাকে বলে। দেখতে পাচ্ছেন ইঞ্জিন পেছন দিকে লাগানো, কারণ এখানে সবসময় মেট্টুপালায়ামের দিকে ইঞ্জিন থাকে, এবং যখন কুন্নুর থেকে উদাগামণ্ডলম যায় তখনও কুন্নুরের দিকেই ইঞ্জিন থাকে ফর বেটার প্রিপারেশন। এগুলো পুশ প্রসেসে চলে, আমাদের যেমন নর্মাল ইঞ্জিন বা যে কোনো এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন পুল মেথডে চলে, পুল করে, এখানে সবসময় পুষে চলে, কারণ পুশ ফিজিক্সের কিছু কনসেপ্ট আছে, পুষের হলে উপাংশটা নিচের দিকে থাকে, তার ফলে জিনিসটার সিকিউরিটি অনেক বেশি থাকে পুষের ক্ষেত্রে, পুলের ক্ষেত্রে এখানে প্রবলেম হতে পারে। দেখতে পাচ্ছেন কুন্নুর স্টেশনে আমরা দাঁড়িয়েছি, ওইদিকে ডাউন ট্রেন ঢুকছে যেটা উটি থেকে মেট্টুপালায়ামের দিকে যাচ্ছে। तो ওই রাস্তাটা চলে গেছে উটির দিকে এই দিকে স্টেশন। তো ট্রেনটা কি করে, ট্রেনটা কিছুটা এসে আবার ব্যাকে ঢুকে স্টেশনে ঢুকলো এবং বেসিক্যালি এখানে ইঞ্জিন ইন্টারচেঞ্জ হয় আপনাদের। তো আমরা এসেছি স্টিম ইঞ্জিনে করে, স্টিম ইঞ্জিনটা নেবে ওই ট্রেনটা এবং ওই ট্রেনটা আসছে ডিজেল ইঞ্জিনে করে, ওই ইঞ্জিনটা নেবো আমরা। আমরাও যাবো ব্যাকে, গিয়ে ব্যাকে গিয়ে আবার বেসিক্যালি জেড ভি শর্ট অফ হয়ে যাবো। ভি ভির একটা উপাংশ দিয়ে পেছনে যাবো আর একটা উপাংশ দিয়ে সামনে যাবো। কন্নুর যেটা বলছিলাম দারুণ হিল স্টেশন, এবং সেখানে দেখতে পাচ্ছেন সিমলার মতো একটা সুন্দর মানে অপূর্ব লাগবে আপনার এই রাস্তায় এই জার্নি যদি করেন। এবং এটি জানেনি আপনারা যে 5টা ইউনেস্কো ওয়ার্ল্ড মানে ইউনেস্কো ইন্ডিয়ান রেলওয়ে আছে, ইউনেস্কো হেরিটেজ, এর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে এই নীলগিরি রেলওয়ে, যেটা উদগামণ্ডলম থেকে মেট্রোপালায়াম চলে। দার্জিলিং আছে, এটা আছে, নেরাল ম্যাথেরান আছে, কালকা শিমলা আছে, আর হচ্ছে পাঠানকোট যোগীন্দ্রনগর আছে। এই 5টা ইন্ডিয়ার মধ্যে হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ওয়ার্ল্ড হেরিটেজ ট্রেন। তো এটি আমাদের ছিল হোটেল, একদম স্টেশনের গায়ে দেখতেই পাচ্ছেন জুম করা স্টেশন উদগামণ্ডলম। তো স্টেশন এবং বাস স্ট্যান্ড পাশাপাশি অবস্থিত এবং স্টেশন থেকে একদম ওয়াকিং ডিস্টেন্স ছিল হোটেল। এমন কিছু ভালো হোটেল নয়, জাস্ট মিনিমাম বাজেটের হোটেল ছিল, কারণ আমরা দুদিন দুরাত্রি ছিলাম। তো জাস্ট স্টেশনের গায়ে এবং লোকেশন খুব ভালো, বাস লোকেশন বাস স্টেশনও কাছে। তো আমরা এখান থেকে মাইসোর গেছিলাম একদম সামনেই, পরে যেহেতু বলেছিলাম যে উটি একদম বর্ডারে অবস্থিত কর্ণাটক আর তামিলনাড়ু। তো দেখতেই পাচ্ছেন কিছু লাল লাল বাস দাঁড়িয়ে, এগুলো হচ্ছে কর্ণাটকের বাস দাঁড়িয়ে, যে গ্রিন বাসগুলো এগুলো হচ্ছে আপনাদের তামিলনাড়ুর বাস। তো আমরা এখান থেকে মাইসোর গেছিলাম, মাইসোর কর্ণাটকে অবস্থিত, এখান থেকে দুটো স্টেটে যাওয়ারই বাস পেয়ে যাবেন। এবং এই লোকেশনটি অপূর্ব, সামনে গল্ফ কোর্স দেখতে পাচ্ছেন, এখানে সরি গল্ফ কোর্স নয় রেসিং কোর্স, এখানে মাঝে মাঝে ঘোড়ার দৌড় হতো ব্রিটিশ আমলে, এখনো হয় আমাদের কলকাতা রেস কোর্সের মতো। এবং হোটেলটি খুব সস্তা ছিল, আমার যতক্ষণ মনে পড়ে 600 টাকাতে ডবল বেডরুম ছিল এবং নিচেই খুব খাওয়ার মতো ব্যবস্থা ছিল। তো কম বাজেটে অত্যন্ত ভালো একটি হোটেল ছিল। পরিবর্তন বেশি হয়ে গেছে, সিমলার মতন অনেকটা লাগবে দেখতে। সিমলার মতন না, সিমলা টি হিল স্টেশন আর উটি হচ্ছে সেখানে একটি সরব ভ্যালি সরব, কারণ চারিদিকে পাহাড় মাঝখানে উটি শহরটি অবস্থিত। তো হিল স্টেশন বলা যায় না, কন্নুর অব্দি কন্নুটা ছিল হিল স্টেশন, কারণ আমি বলেছিলাম কন্নুর থেকে উটি যাওয়ার রাস্তাটা পুরোটাই আপনার ভ্যালির মধ্যে দিয়ে আসে। এটি ছিল উটির রোজ গার্ডেন, বিখ্যাত রোজ গার্ডেন, কিন্তু আমাদের তখন ঢোকা হয়নি কারণ ভেতরে কিছু মেনটেন্যান্সের কাজ চলছিল বা ওপেনিং হয়নি ওই সময়, সকাল অনেক সকালে গেছে 9টার সময়। তো সেই কারণে ভেতরে ঢুকতে পারিনি, বাইরে থেকেই সৌন্দর্য উপভোগ। রোজ গার্ডেন আপনার গুগলে পড়ে থাকবেন, অত্যন্ত সুন্দর, প্রায় 300 রকমের ওপরের বেশি রকমের প্রকারভেদের গোলাপ পাওয়া যায়। তো আমার ইচ্ছা আছে ফিউচারে যদি কোনো দিক আমার পসিবল হয় একবার ঘুরে আসা এবং গোলাপ গার্ডেনের ভেতরে ঢুকে দেখা সেই রকমারই বিভিন্ন ধরনের গোলাপ। কাউন্টার বন্ধ ছিল সেদিন কোনো কারণে, কি কারণে আমার মনে হচ্ছে কিছুদিন পুরনো ঘটনা, ঢুকতে পারিনি, মন খারাপ করে ওখান থেকে চলে এসেছিলাম। বিভিন্ন ধরনের 300 প্রজাতির বেশি গোলাপ পাওয়া যায়, দেখতে পাচ্ছেন রোজ গার্ডেনের ভেতরটা বাইরে জাল দিয়ে তোলা হয়েছে। অসংখ্য ধরনের গোলাপ আছে। চারিদিক পাহাড় মাঝখানে অবস্থিত শহরটি, তুলি দিয়ে এঁকেছে, সবুজ তো চারিদিকে পুরোটাই সবুজ। এই স্পটটিকে বলা হয় কামরাজ সাগর ড্যাম। তো জাস্ট ছোট ড্যাম, বোটিং এর কোনো ব্যবস্থা নেই। তো এটি বিখ্যাত কারণ এখান থেকে পানীয় জল সরবরাহ হয়, এখান থেকে পুরো উটি শহরের পানীয় জল এখান থেকে সরবরাহ হয়। আর জলের কালার দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর নীল জায়গা, এবং এটি শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরত্বে অবস্থিত এবং এই জলটিতেই উটি পানীয় জলের সোর্স হিসেবে ধরা হয়। সুন্দর জায়গা, মানে আমি কিছু জায়গা কভার করতে পারিনি, টাইমের প্রবলেম ছিল, কারণ আমাদের তারপরে থেকে বেরোতে হতো। তো অনেক জায়গায় নিজের যদি বেরিতে থাকতো আমরা মানে তামিলনাড়ু গভর্নমেন্টের বাস ধরে ঘুরেছিলাম ওদের কন্ট্রাক্টেড ট্যুরের মধ্যে। তো সেখানে সবগুলো জায়গা কভার করেনি, যেমন ডিয়ার পার্ক কভার করেনি বা আরো অনেক কিছু স্পট ছিল আমার ঠিক এই মুহূর্তে নাম মনে পড়ছে না। তো কিছু জায়গা কভার হয়নি, তো সেইগুলো ফিউচারে ঘুরে আসার আমার ইচ্ছা। এই জায়গাটা হচ্ছে ওয়েনলক ডাউন বলে, তো ওয়েনলক ডাউন কিছুতে বিখ্যাত, নামটা শুনে ফটোমটো লাগতে হয়তো পারে। আমরা যদি রাজা হিন্দুস্তান সিনেমাটি দেখে থাকি সেখানে যে পালনপুর দেখিয়েছিল হিমাচল প্রদেশে অবস্থিত দেখিয়েছিল, তো সেটি একদম ভুয়ো। তো এই স্পটটি ছিল যেখানে এর আশপাশে অনেক জায়গা জুড়ে এই রাজা হিন্দুস্তানি সিনেমা শুটিং হয়েছিল, অনেকগুলো স্পট ছিল। তো আমরা যখন গেছিলাম ওই সময়তে কিছু তামিল মুভিরও শুটিং হয়েছিল, তামিল বা কান্নাড়া মুভির মধ্যে করছে। তো এই স্পটটি ছিল, এখানে অনেকগুলো স্পট আছে যেখানে রাজা হিন্দুস্তানের বিভিন্ন বিভিন্ন অংশ শুটিং হয়েছিল। তো সেটি মোটেই পালানপুর হিমাচল প্রদেশে অবস্থিত নয়, জেনে রাখবেন আপনাদের ইনফরমেশনের জন্য। এটি পুরোটাই উটিতে শুটিং হয়েছিল। উটির সৌন্দর্য এমন যে হিমাচল প্রদেশের সৌন্দর্যকে হার মানিয়ে দেয়। সাথে ইংরেজরা একে নীলগিরি পর্বতের রানী নাম দেয়, সত্যিই রানী। দেখতে পাচ্ছেন ওয়েলক টাউনের অন্য দিকটা, আমরা দেখছিলাম রাস্তার একদিকে আর একদিকে ওয়েলক টাউন। তো দূরে দেখতে পাচ্ছেন এই বলছিলাম সিনেমা শুটিং চলছিল, এই ঘন জঙ্গলের মধ্যে দেখতে পাচ্ছেন সবুজ চারিদিকে, মাঝখানে দেখে মনে হবে যে ইন্ডিয়াতে কোথায় আপনি নেই, আপনি কোনো সুইজারল্যান্ড বা স্কটল্যান্ড বা কোথাও ইউরোপের কোনো একটা কান্ট্রিতে এসেছেন ঘুরতে। এবং সিনেমার শুটিং এমনভাবে তুলে ধরবে আপনার কাছে, আপনার তো মনেই হবে না। আমার তো কাঁচা হাতের ক্যামেরা দেখে মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে ইন্ডিয়াতে আসতে পারে। ওনারা যখন শুটিং করবেন মনে হবে না দেখে যে কোনোভাবেই ইন্ডিয়াতে আছে। খালি চোখে দেখলে তো আপনার মনে হবে না, আমার ক্যামেরা দিয়ে ছবি তোলাটা দেখে মনে হচ্ছে হ্যাঁ ইন্ডিয়াতে আছে, কারণ আমি ওদের প্রচুর নেই। তো এই জায়গাতে প্রচুর সিনেমার শুটিং হয়। আমরা গেছিলাম কিছুদিন আগে, তো তখন গাইড যে ছিল তিনি বলেছিলেন ওই বছরই প্রায় 42টি সিনেমার শুটিং হয়েছিল, কান্নাড়া এবং তামিল সিনেমা মিলিয়ে। এত স্পট আছে যেখানেও শুটিং করলে মনেই হবে না যে ভারতবর্ষে আছে। এটি দেখতে পাচ্ছেন উটি লেক, যেখানে বোটিং এর সুব্যবস্থা আছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা বোটিং করতে পারিনি, কারণ আমাদের বেসিক্যালি আমরা 3 জন ছিলাম এবং বোটিং করার জন্য মিনিমাম 4 জন লাগে, তো কেবি সিমনি পাইনি। তো আমরা বসেই ছিলাম এখানে, সৌন্দর্য উপভোগ করছিলাম, বোটিং করা হয়ে ওঠেনি এখানে। তো এই জায়গাগুলি কভার করেছিলাম, ডিয়ার পার্ক কভার করেনি আপনার যেমন বলেছিলাম। তো তারপরের দিনে আমরা এখান থেকে মাইসোর বেরিয়ে গেছিলাম গভর্নমেন্ট বাস করে। তো আপনারা যদি যান হিস্ট্রি সব জায়গাগুলো ঘুরবেন এবং কেমন লাগলো জানাবেন হিস্ট্রি কমেন্ট বক্সে কমেন্ট করে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সাবস্ক্রিপশন যত হবে তত আমি তত ইন্টারেস্টিং হবে এবং আমার তত ইন্সপিরেশন লাগবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।